সামনে তুলে দেব বাংলাদেশের 64টা জেলায় প্রায় 450 উপজেলা আমি চেষ্টা করছি তোমাদের সামনে উপস্থাপন করতে ফার্স্টে আমি আমার টিমের যিনি যারা আছেন যেমন আমার আছে ফারুক ভাই যিনি ড্রাইভ করে পাশে আলামিন সর্বত্র সহযোগিতার মাধ্যমে আমার এই ব্লগগুলোকে চেষ্টা করে আমরা তিনজন সকল সঙ্গে সবসময় আমরা যেখানে যাই একই সঙ্গে থাকি এবং আমি ছোট্ট ইউটিউবার ট্রাভেল ব্লগ বলো আর এইভাবে ব্লগ বলো আমি চেষ্টা করি তোমাদের সামনে তুলে ধরতে। সো আমি ছোট্ট ইউটিউবার তোমাদের সহযোগিতা পেলে আমি আমার চ্যানেলটাকে দাঁড় করাতে পারবো এবং বাংলাদেশকে কাছে থেকে তোমাদেরকে দেখাতে পারবো। আমার সাবস্ক্রাইব এমনি অ্যারাউন্ড প্রায় 700-তে ছুঁই ছুঁই। আপনারা জানেন যে একটা ইউটিউবে 1000 সাবস্ক্রাইবার কিংবা 4000 কিন্তু হোয়াটসঅ্যাপ না হলে মনিটাইজেশন অন হয় না, মনিটাইজেশন এনেবল হয় না। সো আপনাদের সহযোগিতায় আমি পারি আমার ইউটিউবটাকে দাঁড় করাতে এবং আমি আমার মনিটাইজেশনটাকে এনেবল করতে চালু করতে। সো আপনাদের সহযোগিতা আমি আন্তরিকভাবে চাই। সো আমার ভিডিওটা যারা দেখছো আমি তাদের কাছে সবিনয় অনুরোধ থাকবে যে যেন আমার ভিডিও সাবস্ক্রাইব প্লাস ভিডিওটা শেয়ার করে আরও আমার সাবস্ক্রাইব ওয়াচ টাইমটা একটু বাড়িয়ে দিন, তাহলে আমি সামনে এগোতে পারবো, পথ চলা আরও মসৃণ হবে এবং আমার ইউটিউবটা সামনে দাঁড় করতে পারবো, আমার দেশটাকে তোমাদের সামনে তুলে ধরতে পারবো বলে আমি মনে করি। আমরা এখন আছি বৃহত্তর শিল্প এলাকা কাঁচপুরে। কাঁচপুর বামে চলে গেছে চিটাং হাইওয়ে চট্টগ্রাম আর ডানে ঢাকায়। আমরা উড়াল সেতুর নিচ দিয়ে যেতে হবে, যেহেতু আমরা এই দিক থেকে নৌসন্ধি সিলেট মহাসড়ক দিয়ে এসেছি। এটা হচ্ছে কাঁচপুর এরিয়া। আমরা এখন কাঁচপুর এরিয়াতে আছি। কাঁচপুর থেকে আমরা উড়াল সেতুর নিচ দিয়ে ডানে ঢাকার দৌড় দৌড়ে চলে যাব। দেখতে থাকো, এটা হচ্ছে কাঁচপুর এরিয়া। আর আমরা কাঁচপুর ব্রিজের মধ্যে এখন উঠতেছি।
অসাধারণ একটা সুন্দর সিনারি। এখানে আগে একটা সেতু ছিল, এখন পাশে আরেকটা সেতু, দুটা সেতু সহ আমরা এখন কাশ্মীর ব্রিজের মধ্যে আছি। গাইস দেখতে থাকো ভিডিওটা, মাঝখানে আবারও বললাম যারা আমাদের এই কষ্টের যত ভিডিওগুলো দেখো, যারা আমাদের সাপোর্ট করো, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার সঙ্গেই থাকো, দেখতে থাকো আমাদের ভিডিও। ক্লাসটার নাম আই লিস্ট সাইডে দলনে এখন আছি চিটাং রোড। এটা হচ্ছে চিটাং রোড এরিয়া, বামে চলে গেছে নারায়ণগঞ্জ ইপিজেড হয়ে, আদমদি ইপিজেড হয়ে আর সোজা ঢাকায়। আমরা এখন আছি আমার জেলা নারায়ণগঞ্জ জেলায়, জেলা শহরে আসছি। এখানে আমরা এখানে আছি চাষাড়াতে। চাষাড়া এই দিক দিয়ে বামে চলে গেছে চিটাং রোড একটা রাস্তা, ডানে চলে গেছে ঢাকায় আর সোজা চলে গেছে মুক্তাপুর ব্রিজ। মুক্তাপুর ব্রিজ হয়ে মুন্সিগঞ্জ। আমরা এখন আছি নারায়ণগঞ্জ শহরে, নারায়ণগঞ্জ শহরে আছি মেইন পয়েন্টে, চাষাড়াতে আছি। চাষাড়ার অবস্থান এখানে, আমরা চলে যাব এখানে শর্ট করে মুক্তাপুর ব্রিজ, মুক্তাপুর ব্রিজ হয়ে মুন্সিগঞ্জ। এখন আছি নারায়ণগঞ্জ চাষাড়াতে। গাইস আমরা সকালে নাস্তাটা সারবো, তাই এখানে সুগন্ধা রেস্টুরেন্ট, নারায়ণগঞ্জে ঐতিহ্যবাহী একটা রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টের ভিতরে আসলাম। আমরা এখানে নাস্তাটা সেরে আবার যাত্রা শুরু করব। আমরা এখন সুগন্ধাতে আছি, খুব শর্ট একটা নাস্তা করব, পরোটা কিংবা সবজি এই ধরনের নাস্তা খেয়ে আমরা আবার যাত্রা শুরু করব। আমরা আছি সুগন্ধা রেস্টুরেন্টে। আসলে এখানে খুব পরিবেশ সম্মত একটা রেস্টুরেন্ট, নারায়ণগঞ্জের মধ্যে অন্যতম, যাদের ঐতিহ্য, যাদের একটা সুনাম রয়ে গেছে এই সুগন্ধা রেস্টুরেন্টের। সুগন্ধা রেস্টুরেন্ট না, সুগন্ধা বেকারি, সুগন্ধা আদার্স ফ্রুটের জন্য নারায়ণগঞ্জে সুগন্ধা বিখ্যাত। তাই সুগন্ধা রেস্টুরেন্টে কিছুক্ষণ আমরা থাকলাম, কিছুক্ষণ থেকে এখানে নাস্তা খাবো, নাস্তা খেয়ে আবার আমাদের গন্তব্যে আমরা রওনা হব। সু বন্ধুরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, প্লিজ দয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। আর পরোটা সবজি চলে এসেছে, সো পরোটা সবজি খেয়ে আমরা বেরোবো এখান থেকে। সো বন্ধুরা দেখতে থাকো আমাদের ভিডিওটা, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা করনি আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবে। দেখতে থাকো বন্ধুরা আমাদের বাকি অংশ জুড়ে আমাদের এই আজকের ব্লগ।
এই মুন্সিগঞ্জ মুক্তারপুরের ওপারের যে জায়গাটা, এখানে মুক্তারপুরের আমরা ডানে চলে যাব হচ্ছে চঙ্গিবাড়ি রোডে, আর বামে হচ্ছে সদর মুন্সিগঞ্জ। সো বন্ধুরা, যার চ্যানেলটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে, এবং পরবর্তী ভিডিও যাতে পাও সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও, যাতে পরবর্তী ভিডিওর জন্য নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও। আমি বাংলাদেশের সমস্ত জায়গায় এরকম ব্লগ করতে চেষ্টা করি এবং তোমাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করি। সো বন্ধুরা, আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আর যারা করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে আমার সঙ্গে থাকবে, আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবে। সো বন্ধুরা, ভালো থেকো, ভালো থাকা হয় যেন। আল্লাহ হাফেজ।